7ই জানুয়ারি এই দিনটিতে তৃণমূলের জামানা থেকেই পালন করা হয়ে আসছে নেতাই দিবস। এই উপলক্ষে শুক্রবার রাতেই নন্দীগ্রাম পৌঁছে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। অন্যদিকে শহীদ বেদিতে মালা দেওয়ার কর্মসূচি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোরের আলো ফোটা মাত্রই ভোর 5টা নাগাদ শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায় তৃণমূলকে। সেই মঞ্চ থেকেও বাদ গেল না রাজনীতি। শহীদ স্মৃতি মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুকে কটাক্ষ করতে দেখা গেল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। তিনি বলেন, শহীদ বেদিতে মাল্যদানের অধিকার নেই শুভেন্দুর, তিনি নন্দীগ্রামের মানুষদের ঠকিয়েছেন। একটা শহীদ বেদি, একটা যদি এলাকায় একটা আন্দোলন হয়, এতজন মারা গেছেন, যদি শহীদ বেদি হয় তাহলে সেটা তো কারোর ব্যক্তিগত অধিকার হতে পারে না। এখন সবটাই যদি নন্দীগ্রামের আন্দোলন হাইজ্যাক করব, শহীদের রক্ত দিয়ে কেরিয়ার তৈরি করব, শহীদের স্মরণেও আমি সেটা ব্যক্তিগত সম্পত্তি করে রাখব, এই রাজনীতিটার কোনো জায়গা নেই। অন্যদিকে সকাল 8টা নাগাদ শহীদ বেদি মঞ্চে দাঁড়িয়ে কুণাল ঘোষকে পাল্টা জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টাকা ফেরত করাবো, ইতিমধ্যে মালদার পূর্ব মেদিনীপুরে টিম এসছে, আমার অভিযোগে এসছে, বিরোধী দলনেতার অভিযোগে। আগামী সপ্তাহে আরো 15টা জেলায় টিম আসবে, একদম অঞ্চল ব্লক গ্রাম সংসদ ধরে ধরে চোরদের যদি চিহ্নিত করতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। দীর্ঘ সময় নন্দীগ্রামে শক্ত ঘাঁটি ছিল বামীদের। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের উপর ভর করে তৎকালীন বাম সরকারকে ক্ষমতাচ্যুত করে তৃণমূল। 2011 সালে রাজ্যে মসনদে বসে তৃণমূল কংগ্রেস। 2021 সালে বিধানসভা ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী। তৃণমূল সুপ্রিমোকে নন্দীগ্রাম বিধানসভা থেকে 1956 ভোটে হারান তিনি। ইতিমধ্যেই ভোটের ফল নিয়ে আদালতে দ্বারস্থ হয় তৃণমূল। এরপরেই শনিবার নেতাই শহীদ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, তিনি ভোটে জিতেছেন বামপন্থী হিন্দুদের জন্য। তিনি আরো বলেন, তৃণমূলের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল সিপিএম, অনেক বেশি ক্ষমতা ছিল বামফ্রন্ট সরকারের। বামপন্থীরা সবাই খারাপ নন, আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নন্দীগ্রামে একটা বড় অংশ যারা হিন্দু, তারা ভোট দিয়েছেন বলেই আমি জিতেছি। কিন্তু হঠাৎই প্রশংসা কেন? শুভেন্দু অধিকারী তো প্রায়ই বামেদের বিরুদ্ধেই কথা বলতেন। শনিবার নেতাই শহীদ মঞ্চ থেকে বামেদের প্রশংসায় পঞ্চমুখ বিরোধী দলনেতা। তার এই প্রশংসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কে বাম ভোটার আর কে বাম ভোটার নয় এমন তো চিহ্নিত করার কোনো রাস্তা নেই। কিন্তু ইদানিং দেখবেন অর্গানাইজার পত্রিকায় আরএসএসের মুখপাত্র তারা ঠিক করেছেন যে যেভাবেই হোক তৃণমূল এবং বিজেপির মধ্যে বোঝাপড়া টিকিয়ে রাখতে হবে, যাতে কোনো মতেই বামপন্থীদের অগ্রগতি না হয়। এই যে হচ্ছে তৃণমূল রাজনীতি, এবং সেই রাজনীতির কথা মাথায় রেখেই যেমন তৃণমূল তেমন বিজেপি উভয় পক্ষই দেখবেন এই শূন্য পাওয়া বামেদের বিরুদ্ধে কায়দা করে বিভিন্ন কথা বলে যাচ্ছে। যেমন তৃণমূল বলছে যে বাম রাম এক, তা শুভেন্দুবাবু বলছেন যে আমি বামের মধ্যে জিতেছি, উনি চিহ্নিত করতে পারবেন না কে বাম কে রাম। আসলে এটা ওদের একটা পরিকল্পনা, যেভাবে হোক বামেদের বিরুদ্ধে কুৎসা করো, তাই অঙ্গ হিসেবে এই সমস্ত বক্তব্য। শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বামেদের কথা না বলে পারছেন না, আবার তৃণমূল ও বিজেপি বিরোধিতা করতে গিয়ে বামেদের কথা না বলে পারছেন না। এমনি তৃণমূল বিজেপি একসাথেই আছে, কিন্তু আপাতত ঝগড়া ঝগড়া ভাব। তো ওরা দুজনেই তো বলছিলেন যে লাল ঝান্ডা কোথাও উড়বে না, তাকে নিশ্চিত করবে। তো হঠাৎ তৃণমূলেরই বা সিপিএম বলার দরকার কী হলো, আর বিজেপিরই বা সিপিএম বলার এত দরকার কী হলো? কারণটা কী? আমরা কি তৃণমূলের সার্টিফিকেট চেয়েছি নাকি শুভেন্দু অধিকারীর সার্টিফিকেট চেয়েছি? 2018 সালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আসন সংখ্যা ছিল 60, পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ছিল 661, গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা 3378টি। 2022 সালে জেলা পরিষদ আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70টি, পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 665টি, গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা 4290টি। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগেই কোমর বেঁধে আসনে নেমে পড়েছে শাসক বিরোধী সকলেই। দীপক পন্টার রিপোর্ট, আরপ্লাস নিউজ, পূর্ব মেদিনীপুর।